মন্দির প্রতিষ্ঠার আদি লগ্নের ছবি, ওদের ওখানকার যারা যারা মানুষজন আছে তাদেরকে দিয়ে এই ছবিগুলোকে আইডেন্টিফাই করানো হয়েছে, কারণ এটা গবেষক হিসেবে আমার দায়। ইনিশিয়াল ফেজে কারা কারা ছিল, জেনারেল সিকোয়েন্স এখনও আমরা ফাইনাল করিনি, ফাইনাল হলে জেনারেল সিকোয়েন্স যাবে। ডেট অফ ইন্টারভিউ, প্লেস অফ ইন্টারভিউ, লোকাল রিসার্চ, কারা 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 সাহায্য করেছিল, এবং যে যে ছবিগুলো এখানে ব্যবহার করা হয়েছে এই ছবিগুলো প্রত্যেকটা ছবি নাম্বারড, প্রত্যেকটা ছবির নির্দিষ্ট সংখ্যা আছে, যার জন্য ছবিগুলোকে পরবর্তীকালে আইডেন্টিফাই করা যাবে। একটা দুটো ছবি, দশটা ছবি হলে ব্যাপার নয়, কিন্তু এখনও পর্যন্ত আমার আর্কাইভে প্রায় 5,500-এর উপর ছবি আছে। ফলে এখান থেকে এই রাধা গোবিন্দ মন্দিরের জগন্নাথের ছবি কোনটা বের করা আমার 14 পুরুষেরও সাধ্য না, যার জন্য শুরু থেকে এখানে প্রত্যেকটা ডকুমেন্ট, ডিজিটাল ডকুমেন্টের নাম্বারিং করেছি, যাতে ভবিষ্যতে যে কোনো সময় একে আবার খুঁজে পাওয়া যায়। এটা একটু পরিশ্রম সাপেক্ষ কাজ। আর একটা আমি একটু এভাবে কোথায় গেল, ফিল্ড রিপোর্ট 2, লাবান সনাতন ধর্মসভা শিলং, শিলংয়ে সবাই যান, শিলংয়ে জগন্নাথের মন্দির আছে, এবারে কেউ শিলংয়ে গেলে জগন্নাথ দর্শন করে আসবে। একদম হাইলাইট করে দেখানো আছে, স্বামী বিবেকানন্দ 1901 সালে শিলংয়ে এসেছিলেন ওই মন্দিরে, নেতাজি সুভাষচন্দ্র বসু 1939-এ গিয়েছিলেন, ওদের ওখানকার ইতিহাস। এর সাপোর্টিং ডকুমেন্ট ওই সময়কার সংবাদপত্র হেন তেন এগুলোতে খুঁজলে যদি পাওয়া যায় তখন এটা আরও পাকাপোক্ত হবে। আচ্ছা, যে মন্দিরটা একটু দেখুন, খুব সুন্দর জায়গা শিলামের মন্দির। মন্দিরটার লেআউট, এই জমি জায়গা দলিল দস্তাবেজ খেটে এসব আমরা বের করেছি, তার একটা এটাকে আমরা ডিজিটালি রিপ্রোডিউস করেছি। ইতিহাস খুঁজতে গিয়ে আমরা যে অরিজিনাল পাঠটা এটা পর্যন্ত আমরা বের করেছি। তো এই ছবিগুলো দেখিয়ে আমি শুধু, আচ্ছা ওখান থেকে যে পত্রিকা বেরোয় স্মারক পত্রিকা, তার এখন যে মন্দিরটা সেটা থার্ড মন্দির, তার আগে দুটো মন্দির ছিল, কীরকম ছিল ওদের যে রেকর্ড আছে সেই রেকর্ড থেকে আমরা বের করতে পেরেছি। একইভাবে টেকনিক্যাল নোট গেছে। তো এইরকমভাবে মোটামুটি আমরা একটা কেস স্টাডিকে, একটা ফিল্ড রিপোর্টকে আমরা উপস্থাপন করার কথা ভাবি। এটা যে এইরকম স্টিরিও টাইপেই হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু কতগুলি জরুরি বিষয় আমরা যেন ফিল্ড স্টাডি করার ক্ষেত্রে, বাংলা সাহিত্যের সঙ্গে ক্ষেত্রকর্মকে সম্পৃক্ত করার ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তাভাবনা করি, তাহলে হয়তো অনেকেই ক্ষেত্রকর্মের জন্য একটু জায়গা করে নিতে পারব। আমি আপনাদের সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, আপনাদের ধৈর্য ধরে আপনারা শুনেছেন, আর এই মুহূর্তে আপনারাও একটা ইতিহাসের সাক্ষী, এই কারণে যে রিসার্চ মেথোডোলজি, যে কর্মশালা আজকে বেলুড় বিদ্যামন্দির যে কর্মশালার আয়োজন করেছে, সেটা গোটা পূর্ব ভারতের বাংলা সাহিত্য চর্চার ইতিহাসে একটা অন্যতম দিশাদানকারী ঘটনা বলে আমি মনে করি। এর আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়
বিভিন্ন রকম ঘটনা রিসার্চ মেথডোলজির ওয়ার্কশপ হয়েছে যেখানে যাওয়ার সুযোগও আমার হয়েছে সবটাই সোশ্যাল সায়েন্সের অন্যান্য ডিসিপ্লিনের উপরে কিন্তু বাংলা ভাষা সাহিত্যের উপরে আজকের এই যে কর্মশালা হলো এবং এটার সঙ্গে আমাকে তারা সম্পৃক্ত করেছেন এর জন্য আমি বেলুর বিদ্যামন্দির কর্তৃপক্ষের কাছে আমার আনত শ্রদ্ধা জানাই সকলে খুব ভালো থাকুন আপনাদের কারো কিছু জিজ্ঞাসা থাকলে কথা বলার থাকলে আমি এরপরে আলোচনা করতে পারি নমস্কার আপনাদের কোনো প্রশ্ন থাকলে সামনে এসে আপনাদের নাম আর কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন সেটা বলবেন এবং খুব সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার কাছে প্রশ্নটা হচ্ছে যখন আমরা কোনো গবেষণা করতে যাই বিশেষ করে ফিল্ড ওয়ার্ক করতে করতে একাধিক পরস্পরবিরোধী তথ্য আমরা পাই তা সেটাকে আমরা একটা জায়গায় মেলাবো কী করে সেখানে কি লেখক বা গবেষক একটা পক্ষপাত কাজ করে মানে একটা জায়গায় লেখার ক্ষেত্রে একটা জায়গায় আনার ক্ষেত্রে এটাই আমার মতো প্রশ্ন খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন দুটো শব্দ আমি একটু বলি একটা হচ্ছে আমি যখন উইদিন কোর্ট শুধুই বুদ্ধিজীবী মানে শুধুই বিদ্যার তাত্ত্বিক বিতর্কের মধ্যে আছি তখন আমার দ্বন্দ্ব থাকলেও চলে মানে দুটো বিষয় মেলানো যাচ্ছে না এইটা আনলিমিটেড জন্য পিরিয়ডের জন্য টানলে চলে কিন্তু যখন আমি একজন গবেষক এটা আমার কম্পালশন যে আমাকে একটা জায়গায় কনক্লুড করতেই হবে এবং সেখানে অবশ্যই আমাকে আমার লজিকের পক্ষ নিতেই হবে তা নাহলে কোনো দিন গবেষণা শেষ করা যাবে না এইটা ম্যানেজমেন্ট বোঝাতে পারলাম মানে দুটো বিষয় আমি বিতর্কে মেলাতে পারছি না হয় আমি এরকম কনক্লুড করব আমি হলে এরকম কনক্লুড করব যে কোনো একটা জিনিসকে নেগেট করার মতো স্ট্রং কোনো আর্গুমেন্ট আমার কাছে নেই আবার প্রমাণও করতে পারছি না আমি সেক্ষেত্রে বলবো যে এই দুটো ভাবনা আমি পেয়েছি এবং এই দুটো ভাবনার মধ্যে কোনটা সত্য কোনটা শেষ কথা এইটা আমি যতটা গবেষণা করেছি তার ভিতর দিয়ে সে কথা এখনো উঠে আসেনি আমি দুটো ভাবনাই তুলে ধরলাম যদি আমার কাছে এরকম কোনো সুযোগ থাকে যে আমি সার্কামস্টেন্সিয়াল এভিডিয়েন্স বা সাপোর্টিং ডকুমেন্ট দেখে আমার মনে হচ্ছে যে দুটোর মধ্যে একটি ধারণাটাই সঠিক আমি তাহলে সেটা ক্লিয়ারলি বলব কিন্তু গবেষককে যেহেতু রিসার্চটা তার একটা রিসার্চের ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার তাকে একটাই ডিসিশন নিতে হবে কেমন পরস্পর বিরোধী ভাবনা থাকবে এবং সেটা খুব পরস্পর বিরোধী ভাবনা কাটিয়ে উঠে যদি একটা কোনো সিদ্ধান্তে আসা যায় সেটার আনন্দও ভালো কিন্তু মাঝে মাঝে কখনো কখনো আসা যায়ও না যেমন আমি বলি মণিপুরে একটি স্যাক্রেড ট্রি একটা কাঁঠাল গাছ থেকে সবাই আমাকে বললো সাতটা মূর্তি তৈরি হয়েছে সাতটা বৈষ্ণব বিগ্রহ শ্রীকৃষ্ণের ইত্যাদি ইত্যাদি রাধার অদ্বৈতাচার্যের চৈতন্য মহাপ্রভুর ইত্যাদি ইত্যাদি তার একটা আমাদের অনু মহাপ্রভুতে আছে আমি ওই মন্দিরে যেখানে কাঁঠাল গাছটা আছে সেই গ্রামটায় গেলাম সেখানে একটা মন্দির আছে সেই মন্দিরের যিনি পুরোহিত বংশ পরম্পরায় তিনি আমাকে কাগজপত্র দেখিয়ে বের করে বললেন যে দেখুন আমার পূর্বপুরুষটা বলে গেছে ছটা সাতটা নয় এই জায়গায় আমি কিন্তু ডিসিশন নিতে পারছি না মানে আমার কথা বলছি সাতটা না ছটা তখন আমি ওইটা দুটো কথাকেই তুলে ধরেছি এবং তার পূর্বপুরুষের কাগজপত্রে যা কিছু কথাবার্তা সেইগুলো আমরা এনেছি সেই ডায়াগ্রাম আমরা তুলে ধরেছি তুলে ধরে আমরা আর একটা সেকেন্ড অপশন হিসেবে বলেছি যে যদিও ইট ইজ সেড দ্যাট দ্য নাম্বার অফ ডেটিজ আর সেভেন ইন স্পাইট অফ দ্যাট আমি এইটা অবজার্ভ করেছি এবং তিনি এই আর্গুমেন্ট দিয়ে এই কথাগুলো বলেছেন এবং তার সাপোর্টে এই আর্গুমেন্টগুলো প্লেস করেছেন এই তার ডায়াগ্রাম
এই তার পুরনো খাতার ছবি, এইটা আমি এখানে তুলে ধরলাম। এটার কোনো কনক্লুশন আমি এই মুহূর্তে টানার জায়গায় নেই, কারণ সত্যি আমি চার দিনের গিয়ে এই রহস্য ভেদ করে ধরতে পারবো না। তো এরকম মাঝে মাঝে হয়ে থাকে, কিন্তু যদি খুব ইললজিক্যাল না হয়ে থাকে, একটা কনক্লুশনে আসা ভালো, না হলে যদি কোনো একটাকে না করার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে থাকে বা হ্যাঁ ধরার ক্ষেত্রেও সমস্যা হয়, তাহলে ওই অবস্থায় রেখে দেওয়াটা ম্যানেজমেন্টের পক্ষে ভালো। নেক্সট, সুমিতা দিদিমণি, কোনোরকম পক্ষপাতিত্ব কি, মানে আমরা ধরুন দু রকমের যেটা পাচ্ছি, কি দু রকমের আমাদের মনে হচ্ছে দুটোই ঠিক, তখন এমন কি হয় যে কখনো মনে হয় যে আমি কোনো একটা মানে কি বলবো জেনে না জেনে একটা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে, এমন হয় কি? না, সেটা যদি কোনো একটা পক্ষ আমরা নিয়ে ফেলি যার কোনো লজিক্যাল গ্রাউন্ড আমরা পাচ্ছি না, তখন হয়তো বলতে পারি পক্ষপাতিত্ব। আর এমনি ডেটার ক্ষেত্রে কোনো ডেটাই তো আর আপনার নিজের ডেটা নয়, ফলে দুটোই তো আপনি ফিল্ড থেকে নিয়েছেন। মনে হয় যেমন আপনি ধরুন জগন্নাথ নিয়ে যেমন কাজ করছেন বা শ্রীকৃষ্ণ নিয়ে কাজ করছেন, কখনো কখনো আমরা মানে ভাবনায় বয়ে গিয়ে কোনো পক্ষপাতিত্ব হয়ে যায়। হ্যাঁ, ভাবনায় বয়ে গিয়ে পক্ষপাতিত্ব হয়ে যায়। আমি ঠিক আছে, বসুন, খুব সুন্দর, আমি একদম একটা কংক্রিট উদাহরণ দিয়ে দিই, মনে হয় আপনার সঙ্গে একমত হবে। চৈতন্য দেবের কীভাবে শেষ অবস্থা কেটেছে ইদানিংকালে নানান রকম সব আমরা পাচ্ছি। কেউ বলছেন যে তাকে মন্দিরের ভিতরে খুন করা হচ্ছে চৈতন্যদেব সম্পর্কে, এবং অনেকে এই দিশাতে উঠে পড়ে লেগে লেখালেখি করছে। চৈতন্যদেব সম্পর্কে কাজ করতে গিয়ে আমাদের কাছে যা তথ্যাদি ইত্যাদি রয়েছে, আমরা দেখছি চৈতন্যদেব খুন হয়েছিলেন, এই তথ্য খুব বেশি দিনের পুরনো নয়, 100 বছরের বেশিও পুরনো নয়। তাহলে আমাদের কতগুলো কাউন্টার লজিক আছে যে তিনি খুনই হয়েছিলেন, এরকম কোনো জোরালো প্রমাণ কিন্তু আমরা মাঝখানে পাচ্ছি না। মানে এই ধরনের ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের, যেহেতু আমরা বাঙালি, হ্যাঁ, যেহেতু তিনি উড়িষ্যা, যেহেতু খুন, এই ব্যাপারে একটা ইমোশন কাজ করতে পারে। যদি একটা পক্ষ নেওয়া হয় তাহলে হয়তো কখনো কখনো আমরা একটা বিশেষ তথ্যের সঙ্গে যে আবেগ জড়িয়ে তার সঙ্গে সঙ্গে কখনো কখনো চলি, সেক্ষেত্রে পক্ষপাতিত্ব হয় ঠিকই, কিন্তু এমনি সাধারণভাবে খুব অ্যাকিউট একটা মানে ইতিহাসকে ওলটপালট করা জিজ্ঞাসা ছাড়া সাধারণভাবে আপনি ফিল্ড থেকে দুটো দুরকম তথ্য পেলেন, তার কোনো একটা তথ্যের সপক্ষে যদি আপনার সাপোর্টিং লজিক খুব স্ট্রং না থেকে আপনি বলেন এটা হয়েছে, তখন হয়তো বলবো যে একটা পক্ষপাতিত্বের ব্যাপার হয়েছে। আর সেক্ষেত্রে আমার মনে হয় দুটো ওই রকমভাবে তুলে ধরা ভালো, কারণ সব কনক্লুশনের দায় কিন্তু যদি আমার হাতে প্রমাণ না থাকে তাহলে কনক্লুশন না টানতে যাওয়া ভালো। এটা মানে আপৎকালীন একটা রফা মাত্র, আর কারো কিছু ঠিক আছে প্রত্যেকে? আচ্ছা, আবার কালকে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের বিষয়টা আমার নির্ধারিত বিষয় ছিল না, আমার ভ্রাতৃপ্রতিম সুজয় কুমার মণ্ডল তার পিতৃ বিয়োগ হয়েছে, ফলে তিনি আসতে পারেননি, তার জায়গায় আমি আজকে পড়ালাম। কালকে আমার বিষয় রয়েছে বাংলা সাহিত্যের গবেষণায় নানান ধরনের তাত্ত্বিক প্রয়োগ এবং মোটামুটি একটা গবেষণাপত্র প্রস্তুতির একটা শৃঙ্খলা, এই বিষয়ে কালকে আমি আলোকপাত করব। আবার দেখা হবে, কোনো কথাবার্তা থাকলে কালকে আবার আমরা আলোচনায় যাব, ঠিক আছে? অনেককে আবার, সকলকে আবার ধন্যবাদ জানাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ হলো।